হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত। ট্রাভেল উইথ জিত চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাইকে নিয়ে আছেন। তাই নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আমরা সবার কথা ভেবেছি, মানে বড়দের কথা ভেবেছি, গুরুজনদের কথা ভেবেছি, কিন্তু বাচ্চাদের কথা ভাবিনি। তাই বাচ্চাদের কথা ভেবেই আজকে চলে এলাম সফট টয়েজের কোম্পানি, একদম সফট টয়েজের কোম্পানি যেখানে সেইখানে চলে এলাম। এটা আমাদের বাড়ির খুবই কাছে, আর এই ভিডিওটা করতে গিয়ে আমার প্রায় দু তিন দিন সময় লেগে গিয়েছিল। দেখুন কিভাবে তৈরি হচ্ছে সফট টয়েজ, একদম কাপড় থেকে কিভাবে কাটিং হচ্ছে সব কিছু আমি দেখিয়ে দেবো বন্ধুরা। এবং এটা কোথায় পাবেন, মানে এই যে তৈরি হয় যে দোকান থেকে আমরা যে রেটে পাই তার থেকে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এটা। কিন্তু সবার আগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, তাহলে আরও ইনফরমেশান পেয়ে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আশা করছি কেউ দেখায়নি সফট টয়েজের কোম্পানি। আমি কী কাপড় দিয়ে কী মেটেরিয়াল তৈরি সেগুলো সব কিছু দেখিয়ে দিয়েছি, আর কী ধরনের জিনিসটা তৈরি হচ্ছে সেটাও সব কিছু দেখিয়ে দেবো, একদম কাটিং থেকে শুরু করে সব কিছু। এখানে পিলো, টেডি বিয়ার, তারপরে ছোটো ছোটো এই যেমন এগুলো তৈরি হয়ে আছে, এগুলোর মধ্যে এখনও তুলো দেওয়া হয়নি। তুলো দেওয়ার পরে এগুলো আবার পুরো রেডি হয়ে যাবে মার্কেটে যাওয়ার জন্য। একদম আমি জায়গায় মানে কারখানাতে গিয়েই বলতে গেলে এটা তুলে নিয়ে এসেছি, সেইভাবেই আপনাদের আমাকে যার জন্য দু তিন দিন যেতে হয়েছিল এখানে। প্রথম দিন ওদের রেডি হয়ে গিয়েছিলো, ভালোভাবে ভিডিও করা যায়নি। তারপরে আমরা গিয়েছিলাম পরে কাটিংটা দেখার জন্য, তারপরে কাটিং থেকে কীভাবে বাড়িতে নিয়ে যায় সেইভাবে, সেখানে কীভাবে সেলাই হয় কমপ্লিট হয় সেটা পুরো দেখানোর জন্য। আর এই যে দেখছেন যে বাড়িটা গিয়েছি এখানে পুরো রেডি, মানে এরা সারা বছরই এই কাজটা করে, আর এখানে পুরো রেডি তৈরি করা আছে এটা মার্কেটে যাওয়ার জন্য। এইখানে তৈরি হচ্ছিল ব্যবস্থা এটাই। চলুন বন্ধুরা এবার কাটিং থেকে স্টার্টিংটা আপনাদের দেখাই। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কথাটা মানে আমি যে কথাটা আপনাদেরকে জানাতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু আজকাল শুধুমাত্র এই সফট টয়েজটা মানে বাচ্চাদেরকে দিতে বা বাচ্চাদেরকে ভোলানোর জন্য দিচ্ছি তা না, এটা আজকাল একটা ফ্যান্সি ব্যাপার হয়ে গেছে, মানে শোপিস হিসাবে রাখার জন্য, বা বলতে পারেন অনেকে সোফার কভারের মধ্যে লাগিয়ে রাখতে পারে, কেউ কেউ এখন তো দেখছি এটাকে মানে পিঠের যে স্কুল ব্যাগ আছে তার মধ্যেও লাগিয়ে দিচ্ছে, এইরকমই ব্যাপার। এই দেখুন এইটা হচ্ছে মানে একটা যদি এ তৈরি হয় তার ডানা ঠোঁট আলাদা আলাদাভাবে এটা কাগজের টুকরোতে কেটে নেওয়া হয়, সেই মাপটা ওখানে রেখে দেওয়া হয় কাপড়ের মধ্যে, সেটা ড্রয়িং করে নিয়ে একসাথে প্রায় সাত আটটা বা তারও বেশি ভাঁজ করে রেখে দিয়ে, এই যে ভাঁজ করে রেখে দিয়ে একেবারে কেটে নেওয়া হয়। এটা প্রথম মাপ করে নেওয়া হচ্ছে, যেমন এটা হচ্ছে পায়ের জন্য ছোট ছোট টুকরো হবে, এটা একদম মেশিন দিয়ে দেখুন কি সুন্দরভাবে পুরো সমান নিখুঁত হাতে কাটা হয়ে যাচ্ছে একসাথে। বন্ধুরা আমি এরকম অনেক কিছুই জানতে পারছি, সেগুলো জানার জন্য আমার অনেকটা যেমন সময় যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে যে এইসব জায়গাগুলো আপনাদের যেগুলো অজানা আছে সেগুলোকে একটু জানিয়ে দিচ্ছি, এই জানিয়ে দেওয়াটাও বেশি ভালো লাগছে। সব থেকে বড়ো কথা বন্ধুরা যে এই জিনিসগুলো আমাদের বাড়ির পাশেই আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে পাখিদের ঠোঁট, দেখুন কি সুন্দর সব পিস পিস এগুলো সব কাটা হয়ে যাচ্ছে, আর এই যে তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে ঠোঁট ঠোঁট আর এই যে হচ্ছে ওই মানে ঠোঁটের ওপরের অংশটা, আর এই দেখুন এই লোকটা তৈরি করা যেসব কাটিংগুলো ছিল এইগুলোকে নিয়ে চলে যাচ্ছে ওর বাড়িতে তৈরি করার জন্য। এগুলো সব কাটিং করে এবার পিস হিসাবে রাখা আছে, 100 পিস 200 পিস এরকমভাবে রাখা, তো সেইগুলো সব নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে সেলাই করবে, সেলাই করে তারপরে রেডি করে নিয়ে চলে আসবে, আবার এগুলোকে জমাও দেবে এইখানে, সেই হিসাবে এরা পয়সা পায়। এই জায়গাটা কোথায় আপনি বললে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে বাড়ির এত কাছে এটা, হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আমতলা। আমতলা ঠিক একটু আগে মানে পৈলান মোড়ের থেকে একটু যেতে হয় খড়িবেড়ি বলে, খড়িবেড়ি পার্বতীপুর, পার্বতীপুরে গিয়ে আপনি যে কোনো বাড়িতে চলে যাবেন এই জিনিসটা দেখতে পাবেন প্রত্যেকটা, আর এখান থেকে আপনারা পেয়েও যাবেন খুব সুন্দরভাবে। এই যেমন বালিশ টালিশ আমি এখান থেকে অনেক কিছু পেয়েছিলাম, হ্যাঁ এটা হচ্ছে জমা দেওয়া হয়ে গেছে সেলাই করে সেই জিনিসটা, এটাকে এবার উল্টে তারপরে এটাকে মানে এর মধ্যে ভরে দেওয়া হবে তুলো, তুলোটা বের করে নিয়ে এটা ওয়াশ করলে অ্যাজ ইট ইজ থাকবে, মানে ময়লা হয়ে গেলে কোনো রকম অসুবিধা নেই। এই দেখুন এইগুলো তৈরি হয়ে আছে কিছুটা, হ্যাঁ এগুলো ফিনিশিং হয়নি এখনও, ওগুলো চোখ টোক বসানো, কীভাবে চোখ বসাচ্ছে সেটাও আমি দেখিয়ে দেবো।
যারা কাটিংগুলো নিয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো টুকরের যেসব এক একটা পার্ট, বডি পার্টস, সেই সব পার্টসগুলোকে সেলাই করে নিয়ে এসে এখানে জমা দিয়ে দেয়। যে সেলাই করে জমা দেয় সে কিন্তু আবার তুলো ভরে দেয় না, তুলো ভরার জন্য আলাদা লোকের কাছে চলে যায়, ফলে ব্যাপারটা অনেকটা লং টার্ম প্রসেস হয়ে যায়। সেই জন্যই আমাকে দু তিন দিন গিয়েছিলাম শ্যুট করতে। তো সেই শ্যুট প্রত্যেকটাই আমি তুলেছি, দেখিয়েছি। এই যে চলে এসেছি ওনার বাড়িতে, মানে ইনি সব নিয়ে চলে এসেছিলেন তার বাড়িতে, সব টুকরো, মানে ঠোঁট, ডানা, গলা, পেট, মাথা, এগুলো সব নিয়ে চলে এসেছে। এবার সেলাই করে কমপ্লিট করছে কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সব রাখা আছে, এদের কিন্তু সব মাপ করে, মানে এক পিস বেশিও হয় না, এক পিস কমও হয় না, একদম পুরো মাপ করে। মানে একটা পাখির ঠোঁটের জন্য কতগুলো লাগবে, তার ডানার জন্য কতগুলো লাগবে, সব সেগুলো দেখিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে একদম পাখিটা যেভাবে ঝুলে থাকবে, মানে মাথার ওপর থেকে সেইখানে যে সুতোটা সেইটা দিয়ে প্রথমে এটা রেডি করা স্টার্টিংটা হলো প্রসেসটা। এবার দেখুন, এটা হচ্ছে ভাঁজ করে শুরু হয়ে গেল পা, পুরোটাই দেখিয়ে দেবো, জাস্ট সঙ্গে থাকুন বন্ধুরা। আরও একটা ব্যাপার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, যে সেলাই করছে সেই দাদার কাছ থেকে কিন্তু আপনারা কোনো জিনিস কিনতে পারবেন না, মানে ইনি যে ওস্তাগার বা যে টোটাল ব্যবসার মালিক তার কাছ থেকেই কিন্তু কিনতে হবে। সুতরাং এখান থেকে আমি যদি বলিও তাও কিনতে দিতে পারবে না, বা আপনারাও দিতে পার যদি চান দিতে পারবে না। সেই জন্যই আগে থেকে বলে রাখছি, যে ওস্তাগার বা যে মালিক আছে তার কাছ থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, রেট কিন্তু অনেক কম, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন, মার্কেটে যা আছে তার তুলনায় অনেক রকম। আমি কিন্তু এইখানে দেখেছি, এখানে এই গ্রামটা টোটালি, মানে এই পার্বতীপুর গ্রামটা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা লোক, সবাই কিন্তু এই ব্যবসার সাথে জড়িত। প্রায় 2000 ঘর আছে, বলতে পারেন এটা একটা সফট টয়েজের গ্রাম। কিন্তু আপনারা যখন এখানে আসবেন তখন হট করে আপনারা বুঝতে পারবেন না যে এখানে এত সুন্দরভাবে এখানে প্রত্যেকটা বাড়ির মধ্যেই তৈরি হচ্ছে। একটু উঁকি ঝুঁকি জিজ্ঞাসা করবেন দিয়ে বাড়িতে, যে দাদা পুতুলের কারখানাটা কোথায় আছে বা পুতুল তৈরি হয় কোন বাড়িতে, সবাই দেখিয়ে দেবে। নিশ্চিন্তে ঘুরবেন, দেখবেন, কোনো অসুবিধা নেই। যেটা মন চাইবে, যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবেন বাড়ির জন্য, মার্কেট থেকে অনেক কম প্রাইসে, আমি বারবার বলছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলেই আসুন না, একেবারে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না আপনারা শুধু দেখবেন না, এই ব্যাপারটাকে নিয়ে আপনারা মানে অন্য চিন্তাভাবনা করছেন, মানে বিজনেস করতে চান, বা দোকানে আপনাদের দোকান আছে, সফটওয়্যারের দোকান বা শোপিসের দোকান আপনারা দোকানে রাখতে পারেন, তাহলে সেই হিসাবেও কথা বলতে পারেন। এই জন্য আপনাদের এখানে আসাটা আমার মনে হয় একবার অবশ্যই দরকার। এই ধরনের নিত্য নতুন, মানে নতুন ধরনের জিনিসের কথা যদি আপনারা জানতে পারেন বা খোঁজ খবর পান, তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমি সেই জায়গাটা চেষ্টা করব আপনাদের কাছে নতুনভাবে তুলে ধরার। আর আমি যেভাবে দেখাচ্ছি, আমার মনে হয় বাংলা কোনো চ্যানেলে এখনও পর্যন্ত সফটওয়্যারের কোম্পানি এইভাবে কেউ কিছু দেখায়নি। আমি সার্চ করে অনেকবার দেখেছি ইউটিউবে, হিন্দিতে দেখিয়েছে বা সেটা অন্যান্য জায়গায় দেখিয়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু এখনও অনেকেই জানে না। আমি বলার পরে হয়তো এখানে অনেকেই যাবেন, অনেকেই শ্যুট করবেন, দেখাবেন, কিন্তু আমার মনে হচ্ছে এটাই ফার্স্ট টাইম, একদম মনে হচ্ছে না, আমি সম্ভব বোনা কিছু বলছি না, আমি একদম পুরো শিওরভাবেই বলছি এটা ফার্স্ট টাইম সফটওয়্যারের কোম্পানি কেউ আগে দেখায়নি। বন্ধুরা পুরো ব্যাপারটাই রেডি, এই দেখুন উল্টোভাবে। এবার এটাকে সোজা করলেই একদম সুন্দর দেখতে লাগবে আর পুরোটাই কমপ্লিট মনে হবে। আমার চ্যানেলে এই জিনিসটা কিন্তু আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, এটা কিন্তু আপনারা শিওর প্রথম দেখছেন, এর আগে কখনো এইভাবে দেখায়নি। আমার যেরকম আগেও একটা চ্যানেলের মধ্যে ভিডিওটা ছিল সোলার ফুলের, যে এটা গ্রামটা, সেটাও আমি ফার্স্ট টাইম দেখিয়েছি আর এটাও আমি ফার্স্ট টাইম দেখিয়েছি। তো এরকম নিত্য নতুন যখনই কোনো সন্ধান পাই আমি সঙ্গে সঙ্গে সেখানে কভার করার জন্য চলে যাই। আশা করছি বন্ধুরা আপনারা আমার এই দৌড়ানো বা আমার এই পরিশ্রমের ফলটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে। পুরো ব্যাপারটাই রেডি, শুধুমাত্র এর মধ্যে তৈরি হয়নি এখনও চোখ আর তুলো দেওয়া। আর একটা জিনিসও তৈরি হচ্ছে, এটার কাটিংটা আমি দেখাইনি, তবে একদম ফিনিশিংটা একটু দেখাচ্ছি বন্ধুরা, দেখে নিন কি সুন্দর এই জিনিসটা। এটাকে অনেকেই বলে এখন স্মাইলি ইমোজি, না এটা উল্টানো হোক তারপরে আপনারা দেখতে পাবেন, খুব দারুণ। আর এর যে মানে মেটেরিয়ালটা আমার খুব ভালো লেগেছে, খুব সফট, এর বেশি লোমটা ফোলা ফোলা না, কিন্তু খুব সফট, মানে তোয়ালের মতো, অনেকটা ভেলভেটের মতো ব্যাপারটা, কিন্তু এটা খুব সফট এবং খুবই হ্যান্ডি, মানে নোংরা হবে না হট করে বা ওয়াশেবল।
আরেকটা জিনিসও দেখিয়ে দিই বন্ধুরা, এখানেই তৈরি হচ্ছিল, এটা হচ্ছে টেডি বিয়ার। আমি যখন এখানে গিয়ে শ্যুট করছিলাম, মানে প্রায় সারাটা দিনই লেগে গেছে, তো অনেক রকম ধরনেরই গল্প হচ্ছিলো, মানে কিভাবে নিয়ে আসা হয় এখানে, কোন সিজনটা এদের কাছে সব থেকে মানে কম তৈরি হয় এখানে, সব কিছু এইসব কথাবার্তার মাধ্যমেই। তো এখানে একটা জিনিস জানতে পারলাম বন্ধুরা, এই যে ভদ্রলোক যে মানে পাখিটা মানে একটা তোতা পাখি যে তৈরি করলো, এই তোতা পাখিটা তৈরি করার জন্য যে সময়টা লাগে, আমি একবার শুধু জিজ্ঞাসা করলাম যে দিনে আপনারা কতগুলো, আপনি চিন্তা করতে পারেন না বন্ধুরা, আমি যখন শুনলাম অ্যামাউন্টটা, মানে প্রায় দিনে ওরা 1200 পিস তৈরি করে ফেলে। তার মানে বুঝতে পারছেন কি স্পিড এদের এবং কত নির্ভুলভাবে তৈরি করা। এই দেখুন টেডি বিয়ারটা পুরো কমপ্লিট, শুধু এর মধ্যে বাকি তুলো ভরার জন্য, পুরো রেডি, একদম চেন থেকে শুরু করে সব কিছু মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল, তাই না? চলুন এবার দেখিয়ে দেখে নেওয়া যাক তুলো ভরলে কেমন লাগে আর তুলো ভরার প্রসেসটা, সেটাও আমরা দেখে নিই। এই যে চলে এসেছি একদম বাড়িতে যেখানে তুলো ভরা হচ্ছে, মানে সেলাই পুরো রেডি, শুধুমাত্র এর মধ্যে তুলো ভরলেই একেবারে সব। তুলো ভরেও কিন্তু কিছুটা বাকি থাকছে, মানে এর মধ্যে এখন চোখ লাগাতে হবে এবং একটা পাখি যে দাঁড়ের মধ্যে ঝুলে থাকে, যেটা প্লাস্টিক ফুল সমেত একটা রিং মতো দেখছিলেন প্রথমে, কমপ্লিট আমি দেখিয়ে দিচ্ছি, সেটা সেটাও পুরো তৈরি হয়ে যাবে একদম। এটা হচ্ছে সিনথেটিক তুলো, এটা ওয়াশেবল, মানে ময়লাটা কম হয় এবং এটা ধুলেও কিছু হয়নি হয় না। তবে সবথেকে বড় কথা, এটা এই মেটেরিয়ালস থেকে মানে সফটওয়্যার ভেতর থেকে বের করে তারপরে এটা ওয়াশ করে নিলে আর তুলোটা ডেলা হয়ে যায় না, নাহলে এই এত সফটনেস ব্যাপারটা থাকে না, এটা আজকাল সবাই জানে, সবাই বোঝে, না বললেও হবে। একটা কথা বন্ধুরা আমি জানিয়ে রাখি আপনাদেরকে, আমার বলতে কোনো দ্বিধা নেই, এই ইনফরমেশনটা কিন্তু আমাকে আমার একটা বন্ধু, মানে আমার একটা সাবস্ক্রাইবার, সেই কিন্তু ইনফরমেশনটা দিয়েছিল, তার নাম অভিষেক, আমার বলতে কোনো দ্বিধা নেই। এরকম যদি আপনারাও কোনো জানতে পারেন আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, ধন্যবাদ অভিষেক। এই যে একেবারে পুরো কমপ্লিট, মানে তুলো ভরা থেকে সেলাই করা থেকে সব কিছু একদম ছোট ছোট টুকরো থেকে কিভাবে তৈরি হয়ে গেল দেখুন, একটা সুন্দর তোতা পাখি, এবার শুধু এর চোখ লাগানো আর ওই দাঁড়ে বসার ব্যাপারটাই বাকি। চলুন আজকে অন্য একটা জিনিসও দেখাই, মানে তুলো ভরার ব্যাপারটা, আর একটা জিনিস পেয়ে গেছিলাম সামনে, বালিশের মধ্যে তুলো ভরছে, সেই নরম নরম বালিশ যেগুলো হয়, এই যে চলে এসেছে হাতে, হ্যাঁ এই কালারফুল বালিশগুলো আজকাল তো বাচ্চাদের খুবই ফেভারিট, এটার মধ্যেও ওই তুলো ভরে দিলাম। হ্যাঁ ব্যাপারটা একই প্রসেস, কিন্তু তাও একটুখানি আপনাদেরকে এটা দেখাতে পারলে আমার মনে হলো খুব ভালো লাগলো, আমারও জিনিসটা এত সুন্দর লাগলো সেই জন্য আপনার মনে হলো যে না আপনাদেরকেও একটু দেখাই। তো একই প্রসেস বারবার, তাই জন্য একবার প্রথমে পাখিতে ভরা তুলো ভরাটা দেখালাম, তারপরে দেখাচ্ছি বালিশে তুলো ভরাটা, কমপ্লিট লাগলে কেমন লাগে। আমি কিন্তু বন্ধুরা এই নতুন জায়গাটার সন্ধান পেয়ে খুব খুশি, কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে এবং আমার বাড়ির বাচ্চাদের বন্ধুবান্ধব যাদের আছে তাদেরকে বার্থডেতে যদি গিফট করার জন্য ব্যাপার হয় তাহলে কিন্তু আমি সবার আগে এখান থেকে নিয়ে নেব, খুবই অল্প দামে পেয়ে যাচ্ছি আর খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি, বেশি দৌড়দৌড়ি করতে হচ্ছে না। আর একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি যে এই এদের যে ব্যবসাটা এটা কিন্তু শুধুমাত্র রাজ্যের মধ্যে নেই বা দেশের মধ্যে নেই, এখান থেকে এক্সপোর্টও হচ্ছে, অনেক বাইরে বাইরে চলে যাচ্ছে এই জিনিসগুলো, সেটা হয়তো আমি দেখাতে পারছি না কিন্তু আমি এদের কাছ থেকে সেটাই শুনে নিলাম। এই দেখুন একটা লাভ সাইনের, বলুন তো বন্ধুরা এগুলো কি? হ্যাঁ এগুলো হচ্ছে ওই তোতা পাখির চোখ, আলাদা আলাদা ভাবে একসাথে অনেক ছিল, এইবার দেখুন চোখটা কিভাবে পেস্ট করে দেওয়া হয়, মানে গ্লু গান দিয়ে চোখের মধ্যে খানটা লাগিয়ে দিয়ে তারপরে এটা লাগিয়ে দেওয়া হয় এই চোখটা, ব্যাস হয়ে গেলো একদম কমপ্লিট। হ্যাঁ এই অবস্থায় ছিল, এর থেকে একদম চোখ লাগা অবস্থায় দেখুন কেমন লাগছে। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, আর এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য।